আমাদেরকে মসজিদে ঢুকতে দেয় না, কারণ অনেকজনে বলে জুতা চুরি করবে, এই বলে মনে করে নামাজ পড়তে গেলে অনেকে কয় মোবাইল চুরি করবো অনেকে। সবাই, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আকাশ। আকাশ, তো মুখোশটা খোলো, মুখোশ খোলা যাবে না। আচ্ছা, তোমার নাম আকাশ, তুমি কি করো এখানে? আমি যে মনে করেন এই নিয়ে ময়লার কাজ করি। ময়লার কাজ করো? তুমি যে দেখলাম একটু কি খাইলে গেলে খাও কি ঠিক? তোমার তো শরীরটা জানো ভিতরে নষ্ট হয়ে যেতে আছে সবকিছু। হ্যাঁ জানি, এটা খাইলে কি কি হয়, কি কি হতে হয়। হ্যাঁ, কিরকম কষ্ট সব কষ্ট বলা যায় না। তোমার মা বাবা কই থাকে? মা বাবা আমার মাকে দেখছি, বাবার কোনো সময় দেখি নাই। দেখো নাই? না। তোমার বাবা, তোমার মা কি করে এখন? মা আর এখানে বসতে পারছে। হ্যাঁ, আর এখানে ওই যে বিয়ে করছে। ও, তুমি কি সকালে তো খাওয়া দাওয়া করছো? ভাই দুপুরবেলা খাইছে, একজন এক লোকে ভাত খাওয়াইলো বট দেওয়া। তুমি নায়ক মান্নার কণ্ঠ ধরতে পারি? ধরতে পারো? জি ভাই। তুমি একটু ধরে শুনে দাও। নায়ক মান্না যখন আমাজন ছবি বসালো, তার আমি কিছু কিছু কণ্ঠ আমি ধরতে পারি। আচ্ছা ধরো তো একটু শুনি। আমার আমাজান আসে না টাকার বিনিময়ে আমার আমাজান বড় সাহেবের কাছে গেছিলো। আমি বলতে পারবো না, আমার আমাজনে টাকা জায়গা দিচ্ছে, তবু আমার আমাজন আসে না, আমার আমাজন আসে না। ডিপজল, আচ্ছা ভাই তুমি যে পারো, তোমার প্রতিভাটা ভালো, তুমি খুললা লো, তাইলে তোমার কথাটা ভালো আসবে। আমি ডিপ জলের কণ্ঠ খুললে ডিপ জলের কণ্ঠটা বলো, একটু করলে চলো রে ভাই, তুমি তুমি চুরি করতেছো এখানে। না না ভাই, একটু করলে চলো। আমি কেঠা, এই আমি ডিপজল কইতাছি, আমি তোর খালাস করছি, সিস্টেম করছি, আজকে মানুষের চিল মারছি, এই পথে আমি চলতেছি। আমি থাকলে পথ শিশুর কোনো কষ্ট হবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে একটা আবেদন, যারা রাস্তায় থাকে তাদের থাকার একটা জায়গা করে দেন। আমি বলছি টাকা পয়সা লাগলে আমি দেব, কোনো টেনশন নাই, চিল মেরে দেব, চিল মেরে দেব। এই না তো দেখলেন তো প্রিয় দর্শক, একজন রাস্তায় থাকে আমাদের এক ভাই, এর ভিতরে কি প্রতিভা! সে মান্নার কথা বলতে পারে, সে দীপজালের কথা বলতে পারে, ঠিক আছে, কিন্তু এই যে এই লোকগুলা থাকে সারাক্ষণ এই যে রোদে বৃষ্টিতে ভিজে, ঠিক আছে, এদের কিন্তু কষ্ট হয়, কষ্ট হয়। পথ শিশুর কেন কষ্ট হবে এটা আমি বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি পদ্মা সেতুর করার জন্য অনেক টাকা খরচ করছেন, এখানে কিছু পথ সেতুর ব্যাপারে খরচ করেন, তারা যেন কষ্ট না পায়। পুলিশ তাদের কেন মারে? তারা রাস্তায় থাকলে কি মারতে হবে? পুলিশের তো ছেলে সন্তান আছে। হ্যাঁ আছে অবশ্যই। আচ্ছা ভাইয়া, তুমি যে এই যে বাঙ্গারি বুঙ্গাই টোকাও, বাঙ্গাই টোকাই যে এমন কি মনে করো তুমি চুরি করো নাই, তোমার চোরকে মারছে এমন কি হয়েছে কোনো সময়? মারছে? হ্যাঁ, অনেক মারছে। অনেক মারছে? জি ভাই মারছে। তুমি কিছু বলতে পারো না এই সময়? কি বলবো ভাই, মনে করো রাস্তায় থাকে এই সমস্যা, আর একটা গার্জিয়ান মুজন নাই সামনে। ও আচ্ছা, ও তোমার কি হয়, এদিকে আসো, তুমি সামনে আসো। আমার নিয়ে আমরা একসাথে চলি। ওর নাম নাম কি? মোহাম্মদ শাওন। ভালো, আমার হাসি ফাসি আছে। কি নাম তোমার? মোহাম্মদ শাওন। তোমার এই দেশের বাড়ি কোথায়?
নুসিন্দি নুসিন্দি তো তোমার মা বাবা নাই সব আছে আমার তো তুমি এখানে থাকো কিছু আমি আইবেছি বাইতে আইবেছি লাভ করে আইবেছি লাভ করে আইয়া পড়ছে মানে এই যে টুকাই মুগাই খাইতেছো ভালোই তো ছিল বাইতে আমি লাভ করে আইবেছি আমি আইছি ওই কোন এক মাস হইব না দুই মাস হইব দুই মাস হইব বাইতে দুই মাস হইব দুই মাস হইয়া যাইব না এইরকম এই গাঁওয়ের হাত পাওয়ার হালচাল এরকম না ভাই যামুগা না ভাই যামুগা কবে যাবো তুমি আজকে কি বল আজকে শুক্রবার না এই সব ওই ঠিক করে যাবো যাও গা ভাই ঠিক আছে এই যে ওর কত কষ্ট দেখছো দেখলাই তো তোমার বন্ধু পাশে ঠিক আছে খাওয়া দাওয়া করছো এখন পর্যন্ত না খাওয়া দাওয়া করি না তুমি কি 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 করো চলো কি করে আমি আগে ময়লা কাম করতাম আগে ময়লা কাম করতাম তো ময়লা কাম করে এখন কি কাম করো অনেক অনেক কাম করি না তো কাম করো না তো খাও কি অনেক খাই অন মনে করো ওই যে মনে করো আমি একদম গেড়ে দিয়ে মরা মরে হালাই মরা মরে হালাই আমি খাই তো দেশে ভালো ছিল না মা বাবার কথা মনে পড়ে না মনে তো পড়ে তো লাগে না তোমাদের ভাইয়া তুমি আবার গ্রামে যাও হ্যাঁ বাবা মার কাছে যাও বাবা মার কাছে যাও আচ্ছা এখন আপনার বাবা মা নেই সেই বোঝে যে বাবা মার কষ্ট কতটুকু হ্যাঁ বাবা হলো বাবা মা জীবনের অনেক বড় সম্পদ অনেক বড় সম্পদ বাবা মার কাছে যাবা মার কাছে যাবা হ্যাঁ আচ্ছা এই যে রাস্তাঘাটে থাকো দেখো তোমরা চুরি করো না ঠিক আছে তারপরে তোমাদেরকে চোর কইরা অনেক মারে ঠিক আছে তো এটা কি তোমার ভালো লাগে বলো যেটা অন্যায় করো না তারপরে তো রাস্তায় ঘুমাইলে পুলিশে ধাওয়া দেয় ঠিক মতো পারো না ঘুমাইতে পারো না খাইতে বাইতে আইছি কত মার খাইছি আল্লাহ জীবনে শীতের দিনে কত মার খেলাম দেখছো কেমনে কি উদুদ মারছে মাছে উদুদ মাছে ঘুমাইছি পুলিশে বাইরে এন্দা ই গলে তরকারি দলে জায়গা এন্দা ই গলে এন্দা পিটায় দেখো কত মত পিটায় কত কত মা কত সন্তান মাছ ধরা চুরি করে চুরি করলে মাছরা কি করে মাছরা চুরি করে না মাছরা পিটে আন দন পিটে পিটা হাত ভেঙে লয় বলে নাকি অনেকে আছে যে চুরি করে তারপর মারে তোমাদের দৌড়া মারে তোমরা করো না ঠিক আছে দেখেন ভাই ভাইয়ের কথা শুনে অথচ রাস্তাঘাটে থাকে কিন্তু অনেকে মানুষের ভাবে মনে মনে যে সে চোর চুরি করে রাস্তাঘাটে থাকে সে ভালো না কিন্তু আসলে ভাই এরকম সবাই এক না আর এরকম মনে করবেন না ওরা অনেক ভালো মানুষ দেখেন আমরা ওনাকে ওনাদেরকে ডাকছি ওরা অনেক সুন্দরভাবে আমাদের কাছে আইসা জীবনের কথাগুলো তুলে ধরছে বলে না ভাই আমরা এই ধরনের কাজ করি না ওরা অনেক ভালো মানুষ ভাই আমরা আমরা ওই চোখে না দেখি আমরা ভালো চোখে দেখি ওরা আমাদেরই ভাই ওরা আজও জানে না ঘরের ঠিকানা কিন্তু ওরা এত ভালো মানুষ কিন্তু আমরা হয়তোবা ওদের ওদের কালচারে ওরা রাস্তাঘাটে থাকে এভাবে ওদের দিন কাল কাটে কিন্তু ওরা আসলে ভালো মানুষ ভাই আর আপনারা ইয়ে রাস্তাঘাটে বলছে হিরুঞ্চি চুরি করে এই ধরনের চা খায় তারপরে এই ধর ওরা কাগজ টোকায় খায় ভাই দেখেন আপনি আর আমি পারবো না ভাই ওরা রাস্তা একটা বস্তা নিয়ে দেখেন এই ছোটো বাচ্চা দেখেন এই 5 থেকে 6 বছর বয়স এই দেখেন ছোটো দুজন বাচ্চা বস্তার মধ্যে ভাঙ্গারি তারপরে হলো কাগজ ড্রেন থেকে ম্যানুয়াল থেকে এইভাবে টোকায়া তারা জীবনযাপন চল যাচ্ছে ওদের এখন স্কুলে পড়ার বয়স অথচ দেখেন অথচ কত সুন্দর এই বাচ্চাটা দেখেন কত সুন্দর কত বছর কতবার বয়স হবে 5 থেকে 6 বছর বয়স তার 7 বছর বয়স হবে আর বেশি তো বয়স হবে না কিন্তু এই রাস্তাঘাটে তাদের জীবনযাপন চলছে ভাই এই ধরনের খারাপ ধারণা থেকে আমরা বিরত থাকবো এবং তাদের জন্য দোয়া করবো আল্লাহ তাআলা যেন ওদেরকে মানুষ করেন এবং আমাদের আমাদের জন্য তোমরা সবাই জন্য দোয়া রইল হ্যাঁ তোমরা শোনো আরেকটা কথা বলি তোমরা অবশ্যই নামাজ পড়বে হ্যাঁ নামাজ পড়বে এবং যার মা বাবা আছে ঠিক আছে মা বাবার কাছে ফিরে যাবা হ্যাঁ যাদের মা বাবা আছে দেখেন ছোট একটা বাচ্চা 7 বছর বয়স তার মুখ থেকে আমি শুনতে পেলাম যে আমি যদি মসজিদে যাই অনেকে ভাবে যে আমি মোবাইল চুরি করব জুতা চুরি করব কিন্তু আসলে তা না কিন্তু ওর যে পোশাক আশাক ওর যে বর্তমান সিচুয়েশন কিন্তু এইরকম পোশাক আশাকে হয়তোবা সবাই এই ধারণা করতে পারে কিন্তু পাশে দাঁড়ার তো কেউ নেই ভাই তাদের একটা পোশাক আশা দেওয়ার মতো তো কেউ নেই এর জন্য আমি আরও বলি যে বড় বড় মিডিয়া ভাইরা যারা আছেন আমরা সবাই ওদেরকে নিয়ে আমরা কাজ করব পথের শিশু ফাউন্ডেশন আমাদের এবং আমরা ওদের পিছিয়ে আছি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন পথের শিশু ভাইদের জন্য আমরা কিছু করতে পারি আর আমাদের চ্যানেলটা অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদের চ্যানেলটায় আপনি সব কিছু ইসলামিক এবং মানুষ সেবা এবং সৌজন্যে ইসলামিক শাহী গজল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু
খাওয়ার আগে অবশ্যই সবে হাত ধুয়ে নেবে ঠিক মতো, ঠিক আছে? হাতে কিন্তু অনেক জীব দেশ চায়। তোমার কথাগুলো কিন্তু তুমি অনেক সুন্দর করে গুছিয়ে বলতে পারো, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই ভাই। আলহামদুলিল্লাহ আমার পথের শিশু ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে আমরা বিরিয়ানি খাওয়াচ্ছি। খান পথের শিশুর পক্ষ থেকে তাদের জন্য একটু খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, দেখেন আপনারা। এবং তাদেরকে তারা সকাল থেকে রুটি খেয়েছে, অনেকে ভাত খায় নাই, দুপুরে খাওয়া দাওয়া করে নাই ঠিক মতন। আমরা আমাদের টিম ওদের জন্য একটু ব্যবস্থা করছে। ভাই তুমি ভাত খাওয়ার সময় কথা বলা যায় না, ভাত খাওয়ার সময় কথা বলে গোনা হয়। তুমি ভাত খাও। ভাই শেষের সবক ভাই কোথায়? তুমি পানি দাও। দেখেন আলহামদুলিল্লাহ আমরা ওরা তৃপ্তি মতো, হ্যাঁ কাচ্ছি ওদের জন্য, হ্যাঁ ওরা কাচ্ছি খাচ্ছে। ভাই আচ্ছা সাথে নিয়ে